তিন লোভী বন্ধু। অনেকদিন আগের কথা, এক শহরে রিঙ্কু, মন্টি ও চিন্টু নামের তিন বন্ধু থাকত। তারা তিনজন অনেক গরিব ছিল এবং একটি ফ্যাক্টরিতে কাজ করত। একদিন ফ্যাক্টরি মালিকের বন্ধু তার স্ত্রীকে নিয়ে ফ্যাক্টরিতে আসে। সেই মহিলা অনেক গয়না পরেছিল। তাকে দেখে রিঙ্কু বলে, আরে দেখো বন্ধুরা, দেখো তো এই মহিলা কত গয়না পরেছে। হ্যাঁ বন্ধু, যদি আমাদের কাছেও এত টাকা থাকতো তাহলে আমরাও সুখে থাকতাম। তার দুই বন্ধুর কথা শুনে চিন্টু বলে, আরে বন্ধুরা চিন্তা করো না, আমি শুনেছি জঙ্গলে এক মহান সাধু এসেছে, উনি আমাদের সব সমস্যার নিমিষেই সমাধান করে দিতে পারেন। পরদিন তারা তিনজন জঙ্গলে সাধুর কাছে যায় এবং সাধুর অনেক সেবা যত্ন করে। সাধু যখন তার ধ্যান থেকে উঠেন তখন তাদের তিনজনকে সামনে দেখে জিজ্ঞেস করেন, বাবারা তোমরা আমার অনেক সেবা করেছো, বলো কি চাও। সাধুর কথা শুনে চিন্টু বলে, সাধু বাবা আমাদের সাহায্য করুন, আমরা তিনজন অনেক গরিব, আমরাও ধনী হতে চাই, আমরাও ভালো ভালো কাপড় চোপড় পরতে চাই, আমরা ভালো ভালো খাবার খেতে চাই। হ্যাঁ বাবা আমাদের সাহায্য করুন, আমাদের দারিদ্রতা দূর করুন। তাদের কথা শুনে সাধু বাবা বলেন, ঠিক আছে বাবা আমি তোমাদের সাহায্য করব, আমি তোমাদের তিনজনকে তিনটি বক্স দিচ্ছি, এই বক্সগুলো তোমাদের সমস্যার সমাধান করবে, কিন্তু মনে রেখো তোমরা তিনজন এই বক্সগুলো থেকে মাত্র একবারই কিছু চাইতে পারবে, এরপর এগুলো আমার কাছে ফিরিয়ে দেবে আর একদমই লোভ করবে না। তারা খুশি হয়ে তাদের বাড়ি ফিরে যায়। সেই বাক্স থেকে সোনা, গয়না, হিরে, টাকা এই সব কিছু বের হতে থাকে। বাক্স তাদের সব কিছু দেয়। তারা তিনজন সেগুলো বিক্রি করে অনেক টাকা পায় এবং সেগুলো দিয়ে বাড়ি, গাড়ি, জমি সব কিছু কিনে নেয়। এরপর তারা অনেক সুখে দিন কাটাতে থাকে এবং বিলাসিতা করতে থাকে। কিন্তু তারা এই কথা ভুলে গিয়েছিল যে টাকা সারা জীবন থাকবে না। আস্তে আস্তে তাদের টাকা শেষ হতে শুরু করে। অন্যদিকে বাক্স তিনটি সাধু বাবার কাছে ছিল। খুব তাড়াতাড়ি তাদের টাকা শেষ হয়ে যায়। তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে, আরে চিন্টু সব টাকা তো শেষ হয়ে গেল, এখন আমরা কি করব। আরে কোনো ব্যাপারই না, ওই বক্সগুলো তো এখন সাধু বাবার কাছে আছে, চলো ওগুলো চুরি করে নিয়ে আসি, সাধু ওই সব দিয়ে কি করবে। সেই রাতে তারা জঙ্গলে যায় এবং সাধু বাবার কাছ থেকে বাক্সগুলো চুরি করে বাড়িতে নিয়ে আসে। পরদিন সাধু বাবা দেখে যে বাক্স তিনটি সেখানে নেই। সাধু বাবা বুঝতে পারে যে এগুলো চিন্টু, মন্টি আর রিঙ্কুই চুরি করেছে। সে সোজা পুলিশের কাছে যায় এবং পুলিশ তাদের বাসায় তল্লাশি করে এবং তাদের ঘর থেকে বাক্স তিনটি খুঁজে পায়। তারা তিনজন পুলিশের কাছে হাত জোর করে ক্ষমা চায়। তাদের কথা শুনে পুলিশ বলে, আরে বদমাস, মাপ চাইতে হলে সাধু বাবার কাছে চা, আমার কাছে না, উনি যদি তোদের মাফ করে দেয় তাহলে আমিও তোদের ছেড়ে দেব। তারা তিনজন দৌড়ে সাধু বাবার কাছে যায় এবং মন্টি সাধু বাবাকে বলে, বাবা আমাদের মাফ করে দিন, আমাদের অনেক বড় ভুল হয়েছে, আমরা কথা দিচ্ছি আমরা আর কখনো চুরি করব না, আজ থেকে আমরা কাজ করব। তাদের কথা শুনে সাধু বাবা তাদের মাফ করে দেয়। তারা তিনজন যখনই তাদের বাড়ি ফিরে যায় তারা দেখতে পায় তাদের ঘর বাড়ি কিছুই সেখানে নেই, তারা আবার গরিব হয়ে গিয়েছিল। এভাবেই তারা শিক্ষা পায় এবং আবার কাজ করতে শুরু করে এবং পরিশ্রম করে তারা আবার ধনী হয়। গরিবের ট্রাক্টর ও টাকার ঘর। সোমপুর গ্রামে রামু নামের এক ছেলে থাকত। সে অনেক বুদ্ধিমান এবং পরিশ্রমী ছিল, কিন্তু সে অনেক বোকা ছিল। লোকেরা সহজেই তাকে বোকা বানিয়ে ফেলত। তার বাবা অসুস্থ হয়ে পড়ার পর সে তাদের একটি পুরনো ট্রাক্টর চালাতে শুরু করে। সেটি চালিয়ে সে তার পরিবারের ভরণ পোষণ করত। তার ট্রাক্টর অনেক পুরনো হয়ে গিয়েছিল, মাঝে মাঝে সেটি নষ্ট হয়ে যেত। একদিন যখন রামু কিছু জিনিস নিয়ে অন্য গ্রামে যাচ্ছিল তখনই হঠাৎ তার ট্রাক্টরের পেছনের অংশ খুলে যায়। আরে একই বিপদে পড়লাম, গত সপ্তাহে তো এটা ঠিক করিয়েছিলাম, যাই কোনোভাবে জিনিসগুলো অন্তত দিয়ে আসি, তারপর এটা ঠিক করা যাবে। জিনিসপত্র পৌঁছে দিয়ে ট্রাক্টর ঠিক করাতে সে এক মিস্ত্রির কাছে যায়। তাকে দেখে মিস্ত্রি বলে, আরে রামু ভাই তুমি আবার চলে এসেছ, তোমাকে আমি কতবার বলেছি এই ট্রাক্টরের ট্রলি পাল্টে ফেলো, কিন্তু তুমি আমার কথা শোনো না।
এখন তুমি এটা বিক্রি করে নতুন ট্রলি নিয়ে নাও, নয়তো অন্য কারো কাছে চাকরি করো। আরে ভাই, তুমি এ কি বলছো? আমি কোথায় চাকরি করব? এ ট্রাক্টর ট্রলি তো আমার বাবার দেয়া, আমি এটা বিক্রিও করতে পারবো না। আর এমনিতেও এটা তো আমাদের জন্য টাকার খনির মতো। এই কথা শুনে সেখানে বসে থাকা মহেশ বলে, আরে কি বললি, টাকার খুনি? তুই কি জানিস টাকার খুনি কাকে বলে? এই ট্রাক্টর তো তোর সব টাকা খেয়ে ফেলছে। টাকার খুনি হয়তো বিদেশের ট্রাক্টর, দেখিস নি লোকেরা কিভাবে তাদের ট্রাক্টরে টাকা লাগিয়ে রাখে, টাকার ঘর বানিয়ে রাখে তাদের ট্রাক্টরের ওপর। রামু তার ট্রাক্টর ঠিক করার জন্য সেখানে রেখে চলে যায়, কিন্তু সে মনে মনে মহেশের কথা ভাবতে থাকে এবং ভাবতে থাকে ট্রাক্টর ট্রলিকে কিভাবে টাকার ঘরে পরিণত করা যায়। সে ইন্টারনেটে এটি সার্চ করে, সে দেখতে পায় বিদেশের লোকেরা তাদের ট্রলিতে টাকা লাগাচ্ছে। তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে, সে তার বাড়ির পিছনে গিয়ে শুকনো কাঠ দিয়ে ঘর বানানো শুরু করে এবং তার কাঠের ঘরে রং দিয়ে বিভিন্ন দেশের টাকার আর্ট করে ফেলে। সেগুলো দেখতে একদম সত্যিকারের টাকার মতো লাগছিল। এভাবে রামুর টাকার ট্রাক্টরের ঘর তৈরি হয়ে যায়। দেখতে মনে হচ্ছিল যে সেটাই সত্যিকারের টাকার নোট লাগানো হয়েছে। সবাই ট্রাক্টরের ট্রলিতে টাকার ঘর দেখে অবাক হয়ে যায় এবং রামুকে বলে, আরে রামু, আমি কি তোমার টাকার ঘর দেখতে পারি? হ্যাঁ অবশ্যই দেখতে পারেন, কিন্তু এটা দেখার জন্য ভাড়া লাগবে, কারণ এটা তো টাকার ঘর, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভাড়া দিতে রাজি আছি, সবার আগে আমি এটার ভেতরে যাব। রামু লোকদের থেকে ভাড়া নিয়ে নিয়ে তার ট্রাক্টর ট্রলির টাকার ঘর দেখাতে শুরু করে, আর এভাবেই ট্রাক্টরটি তার জন্য টাকার ট্রাক্টর হয়ে যায় আর তার ভালো উপার্জন হতে শুরু করে। এখন রামুকে সবাই পুরনো ট্রাক্টরওয়ালা নামে নয়, তাকে টাকার ট্রাক্টরওয়ালা নামে চিনতে শুরু করেছে। গরিব শরবত বিক্রেতা। এক গ্রামে মহাবীর নামের এক লোক ছিল, সে তার স্ত্রী নীলা এবং ছেলে বিনোদের সাথে একটি ছোট ঘরে থাকত। মহাবীরের কোনো জমি ছিল না, তাই সে অন্যদের জমিতে কাজ করত। কাজ করে বিকেলে কিছু টাকা পেত আর সেগুলো দিয়েই সংসার চালাত। একদিন সে কাজ করে ক্লান্ত হয়ে বাড়িতে আসে। আরে নীলা, আজ অনেক রোদ, আমি অনেক ক্লান্ত, খাওয়ার জন্য কিছু নিয়ে আসো তো। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি কিছু নিয়ে আসছি। নীলা এই কথা বলে তখনই এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসে। সেই শরবত খেয়ে মহাবীর বলে, আরে বাহ নীলা, তোমার এই শরবত তো সত্যিই আমার ক্লান্তি আর সব গরম দূর করে দিয়েছে। সত্যি তুমি অনেক ভালো শরবত বানাতে পারো। একদিন যখন সে জমিতে কাজ করছিল, তখন হঠাৎ একটি গাছের ডাল তার হাতের উপর এসে পড়ে এবং সে অনেক আঘাত পায়। নীলা এ কথা জানতে পারার সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে যায়। তখন ডাক্তার নীলাকে বলে, বোন নীলা, ওনার হাত ভেঙে গেছে, তাই অন্তত 6 মাস ওনাকে বিশ্রামে থাকতে হবে। এ কথা শুনে নীলা আর মহাবীর চিন্তিত হয়ে পড়ে। আপনি চিন্তা করবেন না, আমি কিছু না কিছু করে আমাদের সংসার চালিয়ে নেব। আমি মহাজনের কাছ থেকে কিছু ধার নিয়ে সংসার চালানোর ব্যবস্থা করছি। পরদিন মহাজন মহাবীরের বাড়িতে আসে। তখন নীলা কিছু টাকা ধার দেওয়ার জন্য মহাজনের কাছে অনুরোধ করে এবং এক গ্লাস শরবত বানিয়ে মহাজনকে দেয়। সেই শরবত খেয়ে মহাজন বলে, আরে নীলা, টাকার ব্যবস্থা তো হয়ে যাবে, কিন্তু এরপর সেটা কিভাবে ফেরত দেবে? তুমি তো শিক্ষিত মেয়েও নও, তুমি এক কাজ করতে পারো, তোমার এই শরবত আমার অনেক ভালো লেগেছে, কেননা তুমি এই গ্রামেই শরবত বিক্রি করার ব্যবসা শুরু করে দাও। এর জন্য যত টাকা দরকার আমি তোমাকে দেব, এ নিয়ে তুমি চিন্তা করো না। মহাজনের একথা নীলার পছন্দ হয়। তখন সে কিছু জিনিসপত্র ও একটি ঠেলা গাড়ি ভাড়া করে গ্রামের মাঝে একটি শরবতের দোকান দেয়। প্রথম প্রথম তার দোকানে কেউ আসতো না, কিন্তু কিছুদিন পর তার শরবত খেয়ে সবাই অনেক অনেক প্রশংসা করে। কিছুদিনের মধ্যেই
সেখানে শরবত খাওয়ার জন্য লাইন লেগে যায়। আশেপাশের গ্রাম থেকেও লোকেরা আসতে শুরু করে। এভাবে একদিন এক নামি দামি ফুড ব্লগার সেখানে আসে। আরে নীলা ম্যাম, আপনার এই শরবত তো আসলেই অনেক মজাদার। আমি এখনই আপনার দোকান আর আপনার শরবতের ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেব। এরপর দেখবেন কি হয়, রাতারাতি আপনার শরবত ভাইরাল হয়ে যাবে। সেই লোক তার ইউটিউবে ভিডিও আপলোড করার পর নীলার ব্যবসা আরো বেড়ে যায়। নীলা মহাজনের টাকাও শোধ করে দেয়। এরপর থেকে নীলা এবং মহাবীর তাদের ছেলেকে নিয়ে সুখী জীবন কাটাতে থাকে।